জি স্বাগতম আরেকটি পর্বে। তো এবার দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস, যে আমাদের ফোনে প্রত্যেকের ফোনেই কম বেশি অ্যাপস আছে, আমরা সবাই অ্যাপস ইউজ করি। তো এই অ্যাপসগুলো আপনাকে প্রতিনিয়ত আপডেট করে রাখতে হবে, কারণ আমরা এখানে অনেক ধরনের অ্যাপস ইউজ করি, যেমন ফাইন্যান্সের কিছু অ্যাপস ইউজ করি, বা আমরা সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপস ইউজ করি, বা গুগলের কিছু অ্যাপস ইউজ করি। প্রত্যেকটা অ্যাপসেরই কিছু প্রতিনিয়ত আপডেট থাকে, সেই আপডেটগুলো আপনি যদি প্লে স্টোর থেকে আপডেট করে না রাখেন তাহলে সেই সুবিধাগুলো পাবেন না, সেই ফিচারগুলো পাবেন না। তো এই জন্য এটি করার জন্য আপনাকে অবশ্যই জিমেইলে আপনার কী বলে প্লে স্টোরে আসতে হবে, এবং প্লে স্টোরটি জিমেইল দ্বারা লগ ইন থাকতে হবে। তো এটি করার জন্য আপনাকে আপনার প্লে স্টোর ওপেন করতে হবে। যদি আপনার জিমেইল দ্বারা লগ ইন করা না থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে সাইন ইন করে নেবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন যে সাইন ইনের অপশন আছে, এখানে সাইন ইন অপশন পাবেন, সাইন ইন করে নেবেন। তো আমি সাইন ইন করে নিলাম। তো আমার এখানে ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি ম্যানেজ, তো দেখুন এখানে বলছে যে আপডেটস অ্যাভেলেবল, 18টি অ্যাপসের জন্য আপডেট প্রয়োজন, 18টি অ্যাপস। তো এখানে প্রত্যেকটি অ্যাপস, যেমন ভালো ভালো আপনার যেই ধরনের অ্যাপসগুলো আপনি প্রতিনিয়ত ইউজ করেন, বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাপসগুলো বা আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলো, আপনি যদি এগুলো আপডেট না করেন তাহলে নিত্য নতুন যে ফিচারগুলো আছে, যে অপশনগুলো আছে, যে মডিফিকেশনগুলো আছে, বা যেই নতুনত্ব আছে সেগুলো আপনি পাবেন না। তো এগুলো অবশ্যই করে রাখবেন। বর্তমানে যেই কোনো ফোনেরই মেমোরি ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে, তবে এগুলো করলে সমস্যা হবে না আপনার ফোনে। আপনি নিয়মিত কেস পরিষ্কার করে রাখবেন অ্যাপসের, যত অ্যাপসই ইউজ করেন না কেন আপনি সমস্যা নেই। তো এখানে এসে আপনি দেখবেন যে এখানে আপডেট পাচ্ছেন, যদি সবগুলো একসাথে আপডেট করতে চান তাহলে এভাবে করবেন। আর আপডেটটি নর্মালি ওয়াইফাই দিয়ে করলেই বেটার হয়, কারণ এখানে অনেক ডাটা কাটার একটি প্রশ্ন থাকে। তো আপনি আপডেট করবেন কীভাবে, আপনি এখান থেকে আপডেট করতে পারেন, এখানে ক্লিক করলে আপডেট হয়ে যাবে, বা আপনি ইচ্ছা করলে এখানে গিয়ে দেখতে পারেন যে এটার ভিতরে কী নতুন আছে, বাগ ফিক্স অ্যান্ড স্পিডি পারফরমেন্স ইমপ্রুভমেন্টস। অ্যান্ড্রয়েড সিস্টেমটা আপনারা সবসময় আপডেট করে রাখবেন, না হলে আপনার যে সিস্টেমটা আছে সেটা সঠিক পারফরমেন্স পাবেন না। দেখুন ফেসবুকে এখানে বলতেছে যে নো ইনফরমেশন দেওয়া আছে, যে আপডেটটা কী কী হবে, আপডেট কিছু ইনফরমেশন দেওয়া নেই। যদি জিমেলে যাই লেখা আছে কিছু যে কী নতুন, ঠিক আছে। আপনি এভাবে প্রত্যেকটি জিনিস এভাবে গিয়ে দেখতে পারবেন। মেসেঞ্জারে গিয়ে দেখতে পারবেন যে তারা ইনফরমেশান দেয়নি, নগদে গিয়ে দেখতে পারবেন যে তারা কী ইনফরমেশান দিয়েছে, যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল অ্যাপ, অ্যাক্টিভেট নগদ ইসলামিক অ্যাকাউন্ট ইত্যাদি। এই অপশনগুলো যদি আপনি পেতে চান তাহলে এই আপডেটটি অবশ্যই করতে হবে। তো এই জন্য গুগল প্লে থেকে অ্যাপস আপডেট করবেন, এখানে কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা তো নেই। অবশ্যই এটি আপনার ফোনের জন্য, আপনার নিজের জন্য সুবিধা। তো এখানে ক্লিক করে আপনি আপডেট করতে পারেন, অথবা আপনি এখানে গিয়ে ওই যেখান থেকে আপডেট করে ক্লিক করতে পারেন। তো আশা করি এই পর্বটি আপনাদের যথেষ্ট উপকৃত করবে, কারণ আপনারা ফোন ব্যবহার করেন। আমি জানি ম্যাক্সিমাম 80%েরও বেশি মানুষ ফোনের অ্যাপস আপডেট কীভাবে করে জানে না, আর অ্যাপস যে আপডেট করতে হয় সেটাও জানে না। তো আশা করি এই পর্বটি উপকৃত করবে আপনাদেরকে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।